আসসালামু আলাইকুম। আপনার এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কির ডিজাইন, এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি। তো এই রিজার্ভ ট্যাঙ্কির যে ডিজাইনটা এখানে দেখতে পাচ্ছেন এটা একটু আপডেট ডিজাইন। আর আজকে আমরা দেখতেছি সব কিছুই আপডেট হচ্ছে, সেক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু আপডেট হচ্ছে। যেমন ড্রয়িংগুলো, আগে আমরা যে ড্রয়িংগুলো দেখতাম এক সিস্টেমের, কিন্তু এখন নতুন করে যে ডিজাইনগুলো তৈরি হচ্ছে সেই ডিজাইনগুলো কিন্তু আর এক সিস্টেমে তৈরি হচ্ছে, তাতে এই ডিজাইনের কিন্তু আপডেট আসছে। তো আজকে আমি আপনাদের দেখাবো একটা ট্যাঙ্কের ড্রয়িং দেখে রডের কাজগুলো কীভাবে করবে এবং ড্রয়িংটা কীভাবে সহজে বুঝতে পারবেন, সেই জিনিসগুলোই আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তা আসলে একটা বিল্ডিংয়ের কিন্তু মূল যে জিনিসটা হচ্ছে পানির ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কিটাই কিন্তু হচ্ছে একটা বিল্ডিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর এই ট্যাঙ্কিটা কিন্তু সবসময় সঠিকভাবে করতে হবে, যাতে আমরা কোনো জায়গায় কোনো ভুল না করি। তো ভুল না করার কারণ হচ্ছে আমাদের ড্রয়িংটা ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। যদি আমরা ড্রয়িংটা সুন্দরভাবে বুঝি তাহলে কিন্তু আমাদের কাজে কোনো সময় কোনো ভুল হবে না। তো আমরা আজকে শুরু করব এই ট্যাঙ্কির বেস থেকে। তো বেজের অপশনটা যদি আমরা এই ট্যাঙ্কিতে দেখি, দেখুন এটা হচ্ছে আপনার ট্যাঙ্কির বেজ, এটা মূল যে বেজ হবে এটাই কিন্তু সেই বেজ। তো এই বেজটা এখানে দেখানো হয়েছে, নিচে থেকে আমরা দেখব, একবার এখান থেকে দেখব এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় কিন্তু আমরা আজকে দেখব, যাতে আমাদের পানির ট্যাঙ্কির যে ড্রয়িং, এই ড্রয়িংটা নিয়ে আমাদের যাতে কোনো রকম কোনো সমস্যায় পড়তে না হয়। সেই জন্য আমরা আজকে এই ট্যাঙ্কির যে প্রত্যেকটা অপশন এখানে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা অপশন আমরা খুব সুন্দরভাবে দেখব এবং বোঝার চেষ্টা করব। তো এখানে দেখুন আপনার নিচে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে আপনার ইটের সোলিং, এই যে এখানে দেখুন এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি ইটের সোলিং। এরপরে এখানে দেখানো হয়েছে আপনার 3 ইঞ্চি সিসি, এরপরে আপনার সিসির উপরে কিন্তু রড বাইন্ডিং হয়েছে, আর এই বেসটা ঢালাই হবে আপনার 10 ইঞ্চি। আবার এখানে আরেকটা জিনিস ফলো করবেন, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা দেখুন আমরা আগে কিন্তু এই কাজটা করতাম না, কিন্তু এই ডিজাইনে কিন্তু এই জিনিসটা এখানে দেওয়া হয়েছে। এই যে কালো যে মোটা দাগটা দেখতে পাচ্ছেন, এই যে নিচে যে কালো মোটা দাগটা আমার মাউসের সাথে যেটা আছে, এটা হচ্ছে আপনি দেখুন এখান থেকে এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, এটা হচ্ছে আপনার পলিথিন। তার মানে সোলিং আগে দিতে হবে, এরপরে পলিথিন দিতে হবে, তার উপরে আপনি সিসি ঢেলাই করতে হবে, তার উপরে আপনি ট্যাঙ্কের বেজের যে রডের কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে। তো এখানে দেখুন আমি প্রথমে জিনিস আপনাদের ক্লিয়ার কভারিংটা দেখাই। তো এখানে দেখুন আপনার বেজে কিন্তু 2.5 ইঞ্চি করে ক্লিয়ার কভারিং দেখানো হয়েছে, মানে আপনার রডটা ঢালাই 2.5 ইঞ্চি ক্লিয়ার কভারিং থাকবে। এখানে এই যে দেখুন দেখানো হয়েছে 2.5 ক্লিয়ার কভারিং, এই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এখন আমরা দেখব ট্যাঙ্কের যে বেজটা এখানে করা হয়েছে, এই বেজের রডের অপশনটা আমরা দেখব। তো এই বেজের যে অপশনটা এখানে আছে এটা আপনার স্যাম্পল একটা রড এখানে ইউজ করা হয়েছে। আপনি দেখুন এখান থেকে নিচের জালির একটা রড দেখানো হয়েছে, এখান থেকেও কিন্তু নিচের জালিতে একটা রড দেখানো হয়েছে। একটা রড আপনার 12 মিলি 5 ইঞ্চি সেন্টার সেন্টার, আর একটা রড আসছে আপনার 10 মিলি 5 ইঞ্চি সেন্টার সেন্টার। তো সেক্ষেত্রে এখানে দেখুন এই যে যে লম্বা দাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রড, এবং এই যে ফোটা ফোটা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর একটা রড। তো এখানে দেখুন দুইটা সিস্টেমের রডগুলো দেখানো হয়েছে, নিচে যেটা লম্বা দাগ আছে, এই যে নিচের লম্বা দাগটা, এই লম্বা দাগটা হচ্ছে আপনার এখানে দেখানো হয়েছে, এই যে দেখুন 12 মিলি রড। তার মানে ট্যাঙ্কের যেটা মেন রড হবে সেটা হচ্ছে আপনার 12 মিলি রড। আর একটা জিনিস আপনারা মনে করবেন, ট্যাঙ্কি অথবা বেজ যেটা লম্বা হবে সেটা কিন্তু মেন রড হবে। তো এখানে দেখুন ট্যাঙ্কের মেন রডটা দেখানো হয়েছে 12 মিলি 5 ইঞ্চি সেন্টার সেন্টার, এবং ফুটার থেকে যেটা দেখানো হয়েছে এটা কিন্তু আপনার বাইন্ডার রড, আর এটা দেখানো হয়েছে আপনার এখানে 5 ইঞ্চি সেন্টার সেন্টার। উভয় কিন্তু আপনার দুইটা রডে 5 ইঞ্চি সেন্টার সেন্টার। তা আসলে আমরা এই বেজে যদি ডবল জালি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা নিচের জালি বাঁধার পরে উপরের জালিতে এসে একটা সমস্যা মনে করি, অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে আমরা এখন কোন রডটা আগে দেবো। তো সেক্ষেত্রে আপনাদের উপরকোট জালি কিন্তু ঘুরে যায়, নিচকের জালি যেভাবে বাঁধবেন উপরকোট জালি ঠিক তার উল্টাভাবে বাঁধতে হবে। দেখুন উল্টাভাবে কি, আপনি নিচে যদি লম্বা রডটা আগে দেন আর উপরে আসার পরে কিন্তু আপনাকে লম্বা রডটা পরে দিতে হবে, ছোটো রডটা আগে দিতে হবে, এরপরে আপনি লম্বা রডটা দিতে হবে, এই কারণে হচ্ছে আপনার নেট ঘুরে যায়। তো যাই হোক, এখন আমরা দেখব যে ট্যাঙ্কির যে ওয়ালের যে রডগুলো দিতে হবে, মেন রডগুলো, সেই রডগুলো আমরা এখন দেখব।
তো এখানে দেখুন যে রডগুলো দেখানো হয়েছে এটা হচ্ছে এই 15 ইঞ্চের দেখানো হয়েছে এখানে এটা হচ্ছে আপনাদের ট্যাংকের ওয়ালের রড খাড়া করতে গেলে আমরা সাধারণত যে মাটামগুলো দিয়ে থাকি অনেকে 1 ফিট দেয় অনেকে 8 ইঞ্চি দেয় অনেকে 10 ইঞ্চি দেয় তো এখানে দেখুন আপনাদের 15 ইঞ্চি মাটাম দেখানো হয়েছে ট্যাংকের ওয়ালের এরপরে আসুন আমরা এখন দেখব মেইন রডগুলো যে এখানে আসলে মেইন রড আমাদের কিভাবে এখানে দেওয়া হয়েছে আমি আপনাদের একটু বড় করে দেখাই তাহলে কিন্তু আপনাদের জিনিসটা বুঝতে সহজ হবে এবং দেখতে পারবেন তো এখানে দেখুন যে জিনিসটা এখানে দেখানো হয়েছে আপনাদের ট্যাংকের ওয়ালের রড এখানে দেখুন 12 মিলি একটা দেখানো হয়েছে 4 ইঞ্চি সেন্টার সেন্টার আবার এখানে দেখুন 12 মিলি একটা দেখানো হয়েছে আপনাদের 8 ইঞ্চি সেন্টার সেন্টার তো এই 4 ইঞ্চি যে সেন্টার সেন্টার এটা হচ্ছে আপনাদের এই যে দেখুন এখান থেকে যে রড এখানে একটা কাটা হয়েছে এটা হচ্ছে আপনাদের টপ রড আর মেইন রড হচ্ছে আপনাদের এইগুলো 8 ইঞ্চি সেন্টার সেন্টার যেটা হবে এটা হচ্ছে আপনাদের মেইন রড তো এই 8 ইঞ্চি সেন্টারগুলো কিন্তু আপনাদের আগে দিতে হবে এরপরে 8 ইঞ্চির মাঝখানে কিন্তু আপনাদের এই রড একটা করে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের জিনিসটা 4 ইঞ্চি করে হবে এগুলো কিন্তু অবশ্যই আপনাদের বুঝতে হবে আর এখানে দেখুন আপনি 10 মিলি 8 ইঞ্চি সেন্টার সেন্টার দেখানো হয়েছে এটা হচ্ছে আপনাদের যে ট্যাংকির বাইন্ডার সেই বাইন্ডারগুলো কিন্তু এই আপনাদের 8 ইঞ্চি সেন্টার সেন্টার দেখানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই 4 ইঞ্চি সেন্টার সেন্টার এই রডটা আমাদের কতদূর পর্যন্ত দিতে হবে তো এই রডটা দিতে হলে পরে এখানে একটা ক্লিয়ার মাপ আছে আমি আপনাদের দেখাবো তাহলে জিনিসটা কিন্তু আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার বেজের উপর থেকে যে 5 ফিট দেখানো হয়েছে এটা হচ্ছে আপনার ইজিএল লেভেল এই ইজিএল লেভেল পর্যন্ত কিন্তু আপনাকে এই রডটা দিতে হবে এই ট্যাঙ্কির টপ রডটা আজকে আমি কিন্তু আপনাদের ড্রয়িং বোঝানো এবং ড্রয়িং অনুযায়ী কিভাবে কাজ করবেন উভয় দুইটা জিনিসই কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি এখানে দেখুন এই 5 ফিট ওঠার পরে কিন্তু এই রড দুটো শেষ তো আপনাকে ঠিক সেম প্রসেসে কিন্তু কাজ করতে হবে এখন আপনাদের হাতে যে ড্রয়িং যাবে এখানে যে মাপটা থাকবে এই ইজিএল সেই ইজিএল লেভেল পর্যন্ত কিন্তু আপনারা এই টপ রডগুলো ব্যবহার করবেন এরপরে আসুন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে পার্কিং লেভেল তো এই পার্কিং লেভেলটা আপনাদের এখান থেকে কিন্তু শেষ এরপরে কিন্তু আপনাদের ট্যাঙ্কির ছাদ দেখুন ট্যাঙ্কির ছাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের এই যে এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে আপনাদের ট্যাঙ্কির ছাদ তো ট্যাঙ্কের ছাদে যে রডটা ব্যবহার করা হয়েছে এখানে দেখুন আপনি সব 10 মিলি রড এই যে দেখতে পাচ্ছেন 10 মিলি 5 ইঞ্চি সেন্টার সেন্টার এবং 10 মিলি 5 ইঞ্চি সেন্টার সেন্টার আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা ক্যারিং এটা হচ্ছে আপনার ক্যারিং দেখানো হয়েছে এখানে আর এই ট্যাঙ্কের ওয়ালটা কিন্তু আপনার 10 ইঞ্চি এখানে দেখানো হয়েছে এই পাশটাও কিন্তু 10 ইঞ্চি আর ট্যাঙ্কের যে ছাদটা এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি ঢালাই এই ট্যাঙ্কের ছাদটা এইবার মূল যে জিনিসটা এই জিনিসটা আমরা ট্যাঙ্কিতে সবসময় মিস করি আর এই জিনিসটা কিন্তু ট্যাঙ্কিতে কখনো মিস করা যাবে না ট্যাঙ্কির মূল মেরুদণ্ডটাই হচ্ছে কিন্তু আপনার এই জিনিসটা সেটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে বেটার চেম্বার এরা হলো যাই বলেন না কেন ট্যাঙ্কের ওয়ালে এই জিনিসটা কিন্তু সাধারণত শতকরায় 90-95 জন যারা পাবলিক সেকশনে কাজ করে তারা কিন্তু আপনার এটা দেয় না আর কোম্পানির যেসব ডেভেলপমেন্টের কাজ হয় কিংবা বড় বড় হাই রেঞ্জের কাজ হয় তারা কিন্তু অবশ্যই এটা দিবে আর আমরা সাধারণত মনে করি এটা দেওয়ার কোনো কারণ নেই এটা লাগে না আসলে এটা কিন্তু আপনার ট্যাঙ্কের মেরুদণ্ড তাই অবশ্যই আপনারা সবসময় এই বেটারগুলো খেয়াল করবেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা থাকবে না কেউ এসে আপনার কাজে ভুলও ধরতে পারবে না তো এই বেটারের রডটা দেখুন এখানে নিচমাথা মাটামাস আপনার 12 ইঞ্চি এটা কিন্তু আপনার ট্যাঙ্কের বেটারের নিচমাথা একদম নিচের জালিতে দেওয়া হয়েছে এখানে কিন্তু 12 ইঞ্চি আছে এরপরে আসুন এখান দেখে এটা হচ্ছে ডাইরেক্ট যেটা উঠছে এটা হচ্ছে আপনার ট্যাঙ্কের ওয়াল ট্যাঙ্কের ওয়াল থেকে আপনার এই স্লোপটা এখানে কিন্তু 9 ইঞ্চি দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এই জায়গাটুকু 9 ইঞ্চি আছে এটা হচ্ছে আপনার সেই 9 ইঞ্চি এবং এটাও আপনার 9 ইঞ্চি তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা বুঝবেন বোঝার পরে সুন্দরভাবে সঠিক নিয়মে আপনারা এই কাজগুলো করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আর যদি আপনাদের কোনো ড্রয়িং নিয়ে কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবেন আমার চ্যানেল অ্যাওয়ার্ড ফাংশনে আমার ফোন নম্বর দেওয়া আছে সেখান থেকে নিয়ে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেল থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ